হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো গাইস, আজ এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়ান্টকে নিয়ে। মেনলি মোহনবাগানকে নিয়েই কিছু গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করার রয়েছে, সেগুলো তোমাদেরকে জানিয়ে দেব। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে চ্যানেলে যারা প্রথমবার এসেছো এবং সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও, তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না। তো চলো শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল আমরা কথা বলে নেব মোহনবাগান জুনিয়র টিমকে নিয়ে। আজকে কলকাতা লিগের ম্যাচ ছিল টালিগঞ্জ অগ্রগামীর সঙ্গে মোহনবাগান সুপার জায়ান্টের। সেখানে মোহনবাগান খেলতে নামে, ফার্স্ট হাফে 0-0 গোলে ম্যাচটা শেষ হয় এবং সেকেন্ড হাফে মোহনবাগান কিন্তু কামব্যাক করে। প্রথম গোলটা আসে কিন্তু টালিগঞ্জ অগ্রগামীর একজন ডিফেন্ডারের ভুলের কারণে, একটা ওন গোল করে দেয় এবং তারপরে কিন্তু সোহেল ভাট দুরন্ত গোল করেন তিনি। আজকের ম্যাচে হ্যাট্রিক করেছেন তিনি এবং শেষ ম্যাচ সালাউদ্দিন, তিনিও কিন্তু একটা অসাধারণ গোল করেছে। 5-1 গোলে কিন্তু টালিগঞ্জ অগ্রগামীকে কলকাতা লিগ ফুটবল ম্যাচে কিন্তু মোহনবাগান সুপার জায়ান্ট উড়িয়ে দিয়ে একটা দুরন্ত জয় তুলে নিয়ে আসলো। তো সোহেল ভাট কিন্তু রীতিমতো নজর কাড়ছে, 7টা গোল কিন্তু করে ফেলেছে ইতিমুহূর্তেই কলকাতা ফুটবল লিগে। তো সোহেল ভাট আগামীতে কিন্তু ভারতের একটা অন্যতম নক্ষত্র হতে পারে। তো তোমাদের কি মনে হয়, সোহেল ভাটকে একদিন ন্যাশনাল টিমে খেলতে পারে? অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিও। পাশাপাশি যেটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে অনিরুদ্ধ থাপা। তো অনিরুদ্ধ থাপাকে নিয়ে একটা ওয়াইল্ড রিমোট বেরিয়েছিল, যদিও আমি সেই ব্যাপার নিয়ে কোনো ভিডিও বানাইনি, কারণ আমি নিশ্চিত ছিলাম যে অনিরুদ্ধ থাপা কোনো টিমেই যাচ্ছে না। তার একটাই কারণ, মোহনবাগান কিন্তু এবারে কোনো বিদেশি সিডিএম বা সেন্ট্রাল মিডফিল্ডার নেয়নি। তার একটাই কারণ, অনিরুদ্ধ থাপা এবং আপুইয়ার মধ্যে একটা ভালো কম্বিনেশন রাখবে বলেই। তার কারণেই মোহনবাগান কিন্তু কোনো রকম বিদেশি সিডিএমের দিকে যায়নি। সেটা তোমাদেরকে আমি নিজেই জানিয়েছিলাম, মোহনবাগান কিন্তু কোনো বিদেশি সিডিএম নেবে না, ভারতীয় সিডিএম এবং সেন্ট্রাল মিডফিল্ডারদেরকে নিয়ে কিন্তু এই মরসুমটা কন্টিনিউ করবে। আর আপুইয়া অনিরুদ্ধ থাপা থাকা মানে কিন্তু কোনো বিদেশি লাগবে না, এটা আমি মনে করছিলাম। তো সেই জায়গায় দাঁড়িয়ে শোনা যাচ্ছিল অনিরুদ্ধ থাপা মোহনবাগান ছাড়তে পারে। তো সব জল্পনার অবসান ঘটিয়ে অনিরুদ্ধ থাপা তিনি কিন্তু মোহনবাগানের অনুশীলনে যোগ দিলেন আজকে। আর আজকে কিন্তু মোহনবাগান ক্লোজ ডোর প্র্যাকটিস করছিল, যার ফলে কোনো রকম মিডিয়া কিন্তু সেখানে উপস্থিত থাকতে পারেনি। তো মোহনবাগান কিন্তু পরের ম্যাচের জন্য খুব জোর কদমে অনুশীলন করছে। আর পরের ম্যাচ মানে মোহনবাগানের ডুরান কাপের যে পরের ম্যাচটা রয়েছে ইন্ডিয়ান এয়ারফোর্স এফটির সঙ্গে, সেই ম্যাচে কিন্তু পুরো সিনিয়র টিম খেলতে চলেছে, যেমনটা কিন্তু আপডেট রয়েছে। গতকালকে ইস্টবেঙ্গল ইন্ডিয়ান এয়ারফোর্স এফটির সঙ্গে খেলছিল, 3-1 গোলে জয় পেয়েছে। সেখানে ডেভিড লালসাঙ্গা, ডিয়ামান্টেকস এবং সল ক্রিসপো গোল করেছিল। তবে ইন্ডিয়ান এয়ারফোর্স এফটি টিমটা কিন্তু মোটামুটি শক্তিশালী লেগেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই মোহনবাগান পুরো সিনিয়র টিম নিয়ে কিন্তু এই ম্যাচে নামতে পারে। আর ডার্বি ম্যাচে তো বলতেই হচ্ছে না, পুরো সিনিয়র টিমই কিন্তু খেলবে। তো এবারে কিন্তু খুবই জমজমাট একটা ডার্বি ম্যাচ আমরা দেখতে পারবো। সববারের থেকে এবারে কিন্তু একটা খুবই শক্তিশালী ডার্বি ম্যাচ কিন্তু হতে চলেছে দুটো দলের জন্যই। তো দেখা যাক এবারে ডার্বির রং কী হয়, তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও। পাশাপাশি যদি কথা বলা যায় আনোয়ার আলীকে নিয়ে, তো আনোয়ার আলীকে নিয়ে কী চলছে সেটা তোমরা জানো। প্লেয়ার স্ট্যাটাস কমিটি কিন্তু আগামী 2 আগস্ট পুরো ডিসিশন জানাবে। আর সেটা যদি মোহনবাগানের দিক দিয়েই আসে, এবং আনোয়ার আলীকে কিন্তু অনেকটা বড় ক্ষতিপূরণের দিক দিয়ে যেতে হবে এবং তার ক্যারিয়ারটা শেষ হয়ে যেতে পারে, তাকে কিন্তু ব্যান খেতে হতে পারে, এবং মোহনবাগান কিন্তু 15 কোটি টাকারও বেশি কিন্তু ক্ষতিপূরণ দাবি করছে আনোয়ার আলীর সাথে, তিনি যদি মোহনবাগানে খেলতে না চায়। তো বুঝতেই পারছো আনোয়ার আলী কিন্তু একটা বড়সড় জরিমানার মুখে পড়ছে, বড়সড় একটা ক্ষতিগ্রস্ত হতে চলেছে তার যদি তিনি মোহনবাগানে না খেলে। এর পাশাপাশি আর্টস আনোয়ার শেখ, তিনি কিন্তু হঠাৎ করেই এফসি গোয়াতে সই করে দিয়েছে, তাকে নিয়ে কোনো রকম আপডেট ছিল না, তিনি কোনো ক্লাবে যাবে কিংবা যাবে না, মোহনবাগানে আদেও তিনি থাকবেন কি না, সেই বিষয়ে কোনো রকম আপডেট ছিল না। তবে গতকালকেই কিন্তু খুবই কনফার্মভাবে আপডেটটা বেরিয়ে এসেছে, আর্টস আনোয়ার শেখ এফসি গোয়ার অনুশীলনে যোগ দিয়েছে। তো আর্টস আনোয়ার শেখ মোহনবাগান ছেড়ে তিনি কিন্তু এফসি গোয়াতে কন্টিনিউ করবে সামনের মরসুমে। এর পাশাপাশি যদি কথা বলা যায় একজন বিদেশি প্লেয়ারকে নিয়ে, যার নাম থায়ের ক্রোমা, 34 বছর বয়সে একজন সিরিয়ান সেন্টার ব্যাক, বর্তমান মার্কেট ভ্যালু 2.2 কোটি টাকা। তিনি কিন্তু আবারও মুম্বাই সিটি এফসিতে কামব্যাক করেছে। লাস্ট ইয়ার তিনি জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে মুম্বাইতে এসেছিলেন এবং তার ডিল শেষ হয়ে যাওয়ায় তিনি ফিরে গিয়েছিলেন এবং মুম্বাই সিটি এফসি তাকে আবারও রিসাইন করে নিয়েছে। সামনের মরসুমে থায়ের ক্রোমাকে আমরা মুম্বাই সিটি এফসিতেই খেলতে দেখতে পারব। সামনের মরসুম বলতে আপকামিং যে সিজনটা আসছে, কিছুদিনের মধ্যেই ধরো আইএসএল শুরু হবে 1-2 মাস পর,
খুব বেশি হলে 2.5 মাস পর, তো সেই ISLটার কথাই বলা হচ্ছে এখানে। তো থায়ের কোরমাকে কিন্তু কনফার্ম করে ফেলেছে মুম্বাই সিটি FC। এর পাশাপাশি আজকে একটা প্রেস কনফারেন্স হচ্ছে, তোমরা জানো, সেখানে কিন্তু মোহনবাগানের অন্যতম কর্ণধার বা মোহনবাগানের মালিক বলতে পারো সঞ্জীব গোয়েঙ্কা, তিনি কিন্তু আনোয়ারকে নিয়ে একটা মন্তব্য করেছে। আনোয়ার একটা মিষ্টি ছেলে, ওর প্রতি অশেষ ভালোবাসা রয়েছে। তো আনোয়ার কি মোহনবাগানে থেকে যাবে, এটাও কিন্তু একটা ভাববার বিষয় থাকবে। তবে যদি না থাকে, সেক্ষেত্রে তো তোমাদেরকে বললাম কত বড় জরিমানার মুখে তাকে পড়তে হতে পারে, তার ক্যারিয়ারও শেষ হয়ে যেতে পারে। তো দেখা যাক শেষমেশ কী হয়। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও, তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।